আপনি যেখানে বসে এই ভিডিওটি দেখছেন তার আশপাশটা কেমন ছিল 100 বছর আগে? বিশেষত আমাদের এই প্রিয় ঢাকা মহানগরী চারপাশটা কি এমন আকাশচুম্বী দালানকোঠা আর ধুলিমলিন বিষণ্ণ ডিজেলের গন্ধে ভরা ছিল? চোখ বন্ধ করে ঘুরে আসুন 100 থেকে 150 বছর আগে। নিজেকে কল্পনা করুন ঢাকার রাস্তায়, কি দেখছেন? চলুন মিলিয়ে নিন আপনার কল্পনা আর বাস্তবতাকে। আজ আমরা ঢাকার যে ছবিগুলো দেখব সেই ছবিগুলোর কিছু চার্লস ডয়েলের আঁকা 1808 থেকে 1811 সালের দিকে। পরবর্তীতে 1814 এবং 1827 সালে দ্য এন্টিক অব ঢাকা নামে চারটি ভলিউম আকারে প্রকাশ পায় ছবিগুলো। 1904 সালে ভাইসরয় লর্ড কার্জনের এক ফটোগ্রাফার ফ্রিটস ক্যাপ ঢাকার আরও কিছু অতি মূল্যবান ছবি তোলেন, কিছু আবার ব্রিটিশ লাইব্রেরির সত্ত্বাধীন। তো তার আগে ইতিহাসের এমন ঘটনা নিয়মিত পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশনে ক্লিক করে দিন। লালবাগ কেল্লা। লালবাগ কেল্লা মুঘল সাম্রাজ্যের অন্যতম নিদর্শন। এটা যতটা না সামরিক কাজে ব্যবহৃত হতো তার চেয়ে বেশি ব্যবহৃত হতো মুঘল নবাবদের বাগানবাড়ি বা অবকাশ যাপন কেন্দ্র হিসেবে। 1678 সালে সুলতান মোহাম্মদ আজমের শাসনামলে সুবেদার শায়েস্তা খাঁর তত্ত্বাবধানে লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু হয়। কথিত আছে 1684 সালে সুবেদার শায়েস্তা খাঁর তার আদরের কন্যা ইরান দুখাত অর্থাৎ পরিবিবি এর মৃত্যুতে খা প্রচণ্ড কষ্ট পান এবং অবিলম্বে এই দুর্গের নির্মাণ বন্ধ করে দেন এবং এর অভ্যন্তরে তিনি পরিবিবির কবর স্থাপন করেন যা পরিবিবির মাজার নামে পরিচিত। এটি হচ্ছে সেই চার্লস ডয়েলের পেন্টিং লালবাগ কেল্লার পাশ দিয়ে বুড়িগঙ্গা নদী প্রবাহমান। ছবিটিতে 1870 সালে কেল্লার দক্ষিণ অংশের একটি ফটক দেখানো হয়েছে। আর ঢাকার লালবাগ কেল্লার এই ছবিটি 1880 সালে তোলা। এই ছবিটি নেওয়া হয়েছে আর্কিটেকচারাল ভিউ অব ঢাকা থেকে। এখানে পরিবিবির সমাধি দেখা যাচ্ছে। অতপর 1904 সালে ফ্রিটস ক্যাপের ধারণকৃত ছবি রমনা পার্ক। পহেলা বৈশাখ মানেই পান্তা ইলিশ আর রমনার বটমূলে বসে বৈশাখী গান শোনা, মাটির পুতুল কাচের চুড়ি রুমুঝুম। আবার বইমেলা হলে রমনার প্রাঙ্গণ সারা দেশের মানুষের বইয়ের তৃষ্ণা মেটায়। কেমন ছিল এখনকার এই সুশোভিত আনন্দ উদ্যানটি? রমনা গেট থেকে রেসকোর্স শিরোনামে ছবিটি তোলা হয়েছিল 1870 সালে। এর চিত্রগ্রাহক সম্পর্কে জানা যায়নি। ছবিটিতে কয়েকটি হাতি দেখা যাচ্ছে। চকবাজার। পুরান ঢাকার ইফতারি মানে চকবাজারের ইফতারি। পুরো রমজানে একবার হলেও চকবাজারে ঢু মেরে আসতে হয় নগরবাসীর। হরেক রকমের লোভনীয় খাবারের আখড়া এই চকবাজার। কিন্তু এই চকবাজারের একসময় ক্রীতদাস কেনা বেচা হতো। মুঘল আমলে এটা ছিল দাস ব্যবসা এবং লোকজনের আড্ডার কেন্দ্রবিন্দু। ঢাকার চকবাজারের এই ছবিটি 1870 সালে তোলা এবং এই ছবিটি নেওয়া হয়েছে আর্কিটেকচারাল ভিউ অব ঢাকা গ্রন্থ থেকে। এই ছবিটি ব্রিটিশ ঢাকার বাজার এলাকার চিত্রকে প্রতিনিধিত্ব করে। আর এই ছবিটি 1904 সালের চকবাজার মোড়, বর্তমানে যেটি নাজিমুদ্দিন সড়ক, ঢাকা কলেজ। ঢাকার অনেক ইতিহাসের সাক্ষী এই ঢাকা কলেজ। 1841 সালে উপমহাদেশের প্রথম আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয় এই ঢাকা কলেজ। হিন্দু কলেজের শিক্ষক এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র জে আয়ারল্যান্ড ঢাকা কলেজের প্রথম অধ্যক্ষ। বর্তমানে ঢাকা কলেজে উচ্চ মাধ্যমিক পাঠ্যক্রমের সঙ্গে সঙ্গে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে 19টি বিষয়ে শিক্ষাদান কার্যক্রম চালু আছে। ছাত্রদের জন্য ঢাকা কলেজে 7টি ছাত্রাবাস রয়েছে। এই ছবিটি 1904 সালে ঢাকা কলেজের আর এটা 1872 সালের ঢাকা কলেজ। ছবিটির বাম পাশের ভবনটি ঢাকা কলেজের এবং ডান পাশের ভবনটি কোর্ট ভবন পুরাতন। ছবিটি 1870 সালে তোলা। এই দুটি ভবনই 1985 সালে ভেঙে ফেলা হয়। ঢাকেশ্বরী মন্দির। ঢাকেশ্বরী মন্দিরের নির্মাণ শৈলী দেখে ধারণা করা হয় যে এটি পূর্বে একটি বৌদ্ধ মন্দির ছিল, পরবর্তীতে যা রূপান্তরিত হয় হিন্দু মন্দিরে। 19 শতকের শেষের দিকে মন্দিরটি সম্পূর্ণ জঙ্গলাকীর্ণ ছিল এবং উপাসনার জন্য কোনো পুরোহিত ছিল না। 1904 সালে ঢাকেশ্বরী মন্দিরের এই ছবিটি তোলা হয়েছিল। মিটফোর্ড হসপিটাল। 1820 সালে ঢাকা কালেক্টর স্যার রবার্ট মিটফোর্ড বুড়িগঙ্গার তীরে এই হাসপাতালটি তৈরির উদ্যোগ নেন। ঢাকায় কলেরার ব্যাপক মহামারী দেখে তিনি অত্যন্ত ব্যথিত হন এবং মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেন। মূলত 1962 সালে এটি মেডিকেল কলেজের রূপ নেয় এবং ঢাকার নবাবদের দানশীলতার প্রতি সম্মান জানিয়ে পরবর্তীতে এর নাম স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ রাখা হয়।
এই ছবিটি তেজগাঁও এলাকা থেকে তোলা 1880 সালে। আর এই ব্রিজের ছবিটি নেওয়া হয়েছে আর্কিটেকচারাল ভিউ অব ঢাকা গ্রন্থ থেকে। এই ব্রিজটি নির্মাণ করা হয়েছিল 1830 সালে এবং ছবিটি তোলা হয় 1880 সালে। এটা হচ্ছে ধোলাইখালের স্টিল ব্রিজ, যেটা লোহার ব্রিজ ছিল। সেন্ট থমাস চার্চ, প্রায় 200 বছর আগের পুরনো এই চার্চ পুরান ঢাকার অন্যতম নিদর্শন। 1863 সালে বিখ্যাত ঘড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান বিগ বেনের একটি ঘড়ি এই চার্চের চূড়ায় স্থাপন করা হয়, যাতে পুরান ঢাকাবাসী এই ঘড়ি দেখতে পায়। এরকম ঘড়ি এই মুহূর্তে পৃথিবীতে মাত্র দুটি আছে, অপরটি লন্ডনের হাউস অব পার্লামেন্টের চূড়ায় অবস্থিত। নারিন্দা সিমেট্রি, সম্ভবত 17 শতকের প্রথম দিকে এই কবরস্থানটি গড়ে ওঠে। এর সবচেয়ে পুরাতন এপিটাপটি 1725 সালের, কারণ তখন থেকেই ঢাকায় পর্তুগিজদের আগমন ঘটেছিল। এখানে খ্রিস্টীয় সম্প্রদায়ের জন্য এই সমাধিভূমির পাশেই ঢাকার প্রথম গির্জা প্রতিষ্ঠা করা হয়। এর অবস্থান ওয়ারিতে বলধা গার্ডেনের বিপরীতে, রাস্তার ওপারে। নারিন্দ্রা সিমেট্রি এই ছবিটি 1870 সালে তোলা হয়। এর ফটোগ্রাফারের নাম জানা যায়নি। এখানে বাম দিকে একটি প্রবেশদ্বার দেখানো হয়েছে, যার আর্চের ধরন অনেকটা মোঘল স্টাইলের এবং ডান দিকে ইন্দো গথিক স্টাইলের সমাধি লক্ষ্য করা যায়। পাগলা পুলের ধ্বংসাবশেষ 1870। পাগলা পুলের ধ্বংসাবশেষ, এটি ঢাকা থেকে 5 মাইল দূরে অবস্থিত। ছবিটি 1870 সালে তোলা হয়েছিল, তবে এই ফটোগ্রাফারের নামও জানা যায়নি। এটি নির্মিত হয়েছিল 17 শতকে, যখন ঢাকা মোগলদের অধীনে ছিল। মোগল শাসকগণ ঢাকায় অনেক পুল বা ব্রিজ নির্মাণ করেছিলেন, এটি ছিল সেগুলোর মধ্যে অন্যতম। আবহাওয়া বা পরিবেশগত কারণে এই ব্রিজগুলোর অধিকাংশই ধ্বংস হয়ে গেছে। পানামনগরী 1870। পানামনগরী সোনারগাঁয়ের রাস্তা, এটি এই ছবিটি তোলা হয়েছিল 1870 সালে। এর চিত্রগ্রাহক সম্পর্কেও জানা যায়নি। 1608 সাল পর্যন্ত সোনারগাঁ পূর্ব বাংলার রাজধানী ছিল। মোঘল সুবেদার ইসলাম খান 1610 সালে সোনারগাঁও হতে রাজধানী ঢাকাতে স্থানান্তরিত করেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির কুঠি 1872। এই ছবিটি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কুঠির একটি ছবি। এই কুঠিটি সোনারগাঁওয়ের পানামে অবস্থিত। ছবিটি 1872 সালে তোলা হয়েছে। এর চিত্রগ্রাহক ডাব্লিউ ব্রেনান্ড। ছবিটি বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কাছে সংরক্ষিত রয়েছে। সোনারগাঁও একসময় মসলিনের জন্য বিখ্যাত ছিল, এই কারণে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে কুঠি স্থাপন করেন। জেমস ওয়াইজের বর্ণনায়ও এই কুঠির কথা উল্লেখ রয়েছে। মিল বিল্ডিং গ্যান্ডারিয়া 1872। গ্যান্ডারিয়ার মিল বিল্ডিংয়ের এই ছবিটি 1870 সালে তোলা হয়েছে। ময়ূরপঙ্খী খালের উপর নির্মিত একটি ব্রিজ, সোনারগাঁয়ের ময়ূরপঙ্খী খালের উপর নির্মিত একটি ব্রিজের ছবি। ছবিটি 1870 সালে তোলা। এর চিত্রগ্রাহক সম্পর্কে তেমন কিছু জানা যায়নি। এই ব্রিজের অবস্থান সম্পর্কে বিতর্ক রয়েছে। অনেকে মনে করেন এটি ঢাকার কোনো এক খালের উপর নির্মিত ছিল, আবার অনেকে মনে করেন এটি সোনারগাঁয়ে নির্মিত ছিল। তবে অধিকাংশই মনে করেন এটি সোনারগাঁয়ের ময়ূরপঙ্খী খালের উপর নির্মিত। তবে এই ব্রিজটির অবস্থান কোথায় ছিল তা এখনও শনাক্ত করা যায়নি। ঢাকার টঙ্গীর লোহার পুল 1880। টঙ্গীর লোহার পুলের এই ছবিটি নেওয়া হয়েছে জনস্টোন এবং হপম্যানের আর্কিটেকচারাল ভিউ অব ঢাকা নামক একটি বই থেকে। এই ছবিটি 1880 সালে তোলা। এটি তুরাগ নদীর তীরের টঙ্গী ব্রিজ, এটি ঢাকার কাছাকাছি কোনো এক স্থানের ছবি 1870 সালের। মাহমুদ মসজিদ 1880 সালে তোলা এই ছবিটি। দিলখুশা আনন্দ ভবন 1880। আর্কিটেকচারাল ভিউ অব গ্রন্থের 13তম সংস্করণ থেকে এই ছবিটি নেওয়া হয়েছে। ছবিটি 1880 সালে তোলা। বুড়িগঙ্গা নদী 1880। ঢাকার বুড়িগঙ্গা নদী, ছবিটি 1880 সালে আর্কিটেকচারাল ভিউ অব ঢাকা থেকে নেওয়া হয়েছে। ছবিতে নদী তীরবর্তী একটি হিন্দু মন্দির দেখা যাচ্ছে। এটি একটি ব্রিজের ধ্বংসাবশেষ, এটি লোহার পুলের পাশে অবস্থিত ছিল। ছবিটিতে লোহার পুলও দেখা যাচ্ছে। এই ছবির একপাশে কয়েকটি ভাঙ্গা পিলার দেখা যাচ্ছে। ছবিটি আর্কিটেকচারাল ভিউ অব ঢাকা থেকে নেওয়া হয়েছে, যা 1880 সালে তোলা। চাঁদনি চক জুম্মা মসজিদ থেকে তোলা 1870 সালে। ছবির সূত্র হচ্ছে fulldhamal.com। পুরানো পল্টন 1875 সালে তোলা এই ছবিটি। ঢাকার অজানা কোনো এক গলি 1872।